সেটা হচ্ছে ও যেমন আগে দেয়ালে ধরে ধরে হাঁটতো, এখন দেখা যাচ্ছে যে মানে আল্লাহর মতো নিজে নিজে হাঁটতেছে, হাঁটতেছে পড়ে যেত আগে, এখন পড়তেছে না। নিজে নিজে মানে রেডি হইতেছে, গোসল করতেছে, মানে খুবই আগ্রহ আসার জন্য এখানে। আর বাহিরে বের হইতেছে ওর বাবার সাথে, দেখাচ্ছে এটা একটা খুশি ওর কাছে, মানে আসতেছে, হ্যাঁ অনেক কিছু ভালো লাগতেছে আর কি। আর আগে যেমন ওর একটা অলসতা ছিল অনেক বেশি, এখন আল্লাহর রহমতে দেখাচ্ছে মানে ওইটা একটু দূর হইতেছে। পানি খাওয়াটা দেখাচ্ছে নিজে খেতে চাইতো না, এখন দেখাচ্ছে নিজে নিজে মানে হেঁটে হেঁটে সকাল বেলা করতেছে না, ছোট মানুষ ভুলে যেতে পারে, আপনি ওকে মনে করে দিবেন যে ব্যায়াম মানে এখন এমন হচ্ছে মানে ও নিজে মনে করে করে। আচ্ছা এটা তো খুবই ভালো, নিজে মনে করে করে এগুলো করে খুবই ভালো। আর বাসাতে ব্যায়ামগুলো করলে হবে কি, ইমপ্রুভমেন্ট আরো তাড়াতাড়ি আসবে। আমরা তো এখানে চেষ্টা করতেছি, কিন্তু এখানে তো আমরা একবার দেখছি বাসাতে সাথে যদি কিছু কিছু ব্যায়াম যেগুলো নিজেই করতে পারবে, এগুলো যদি সাথে ও দুইবার বা তিনবার অ্যাড করে, তাহলে ওর ইমপ্রুভমেন্টটা বা প্রোগ্রেসটা আরো তাড়াতাড়ি আসবে। এই জন্য বাসাতে ব্যায়ামগুলো ও যদি নিজে থেকে মনে করে করে তাহলে তো খুবই ভালো, এটা হচ্ছে বেস্ট। আর যদি মাঝে মাঝে ভুলেও যায় তো আপনি একটু মনে করে যে এটা করতে হবে। আচ্ছা আমরা আরো আশাবাদী, আমরা কিছুদিন পর পরই বাবা আমাদের একটা করে স্পিচ নেই যে কি চেয়ে যাতে আপনারা বাসায় লক্ষ্য করতেছেন, প্রতি সপ্তাহে একটা করে স্পিচ নেওয়া।